প্রোগ্রামে। ইউকের মতো কান্ট্রি তারা ঘোষণা দিয়েছে আগামী জানুয়ারি মাস থেকে তারা পাওয়ার কাটিং দিতে না, তাদের সম্পূর্ণ পুরনো বাদ দেওয়া কোল পাওয়ার স্ট্যান্ড বাই করছে। জার্মান ইতিমধ্যে তাদের কোল পাওয়ার প্ল্যান্ট গুলো চালু করে দিয়েছে, কোথায় গেল পরিবেশবাদীরা বলেন। এখন জার্মানির পুরো পরিবেশবাদী কেউ বাধা না, ইউকে পুরো পরিবেশবাদী কিন্তু বাধা না। সুতরাং আমাদের চিন্তা করতে হবে বিশ্বের পরিস্থিতি ভালো না, আমরা কি ভালো আছি, কিন্তু অন্য সব দেশের থেকে এর সাথে তুলনা করে আমরা মোটামুটি এখনো বলতে পারি আমরা কিন্তু আউট অফ হ্যান্ড চলছি। আমরা যে প্রিকুয়েশনটা নিয়েছি এটা আগে থেকে আমরা নিয়েছি, আমি বারবার বলে আসছি এটা খুব সাময়িক। এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের যে ব্যবস্থা এটা খুব সাময়িক, আমাদের যে গ্যাস ইম্পোর্ট যতটুকু করি অতি সামান্য, খুব বেশি না, কিন্তু এটা প্রাইস বেড়ে গেছে খুবই বিশাল। এতে গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট কিছু আমরা বন্ধ রাখি রেখেছি, জ্বালানি তেলের দাম প্রচন্ড ভাবে বেড়ে গেছে, এই বছরের প্রথম দিকে $170 হয়ে গেছে। আমরা চিন্তা করেছি ভর্তুকি প্রতিষ্ঠানের নিজস্ব অর্থ দিয়ে ভর্তুকি দিয়েছে প্রায় ৮০০০ কোটি টাকার উপরে, প্রতিষ্ঠানটি বলেছে আর পাচ্ছি না তেলের দাম যতটুকু কমে আসছে সেই টাকাটি আমরা অ্যাডজাস্ট করতে চাই, আমরা সমন্বয় করছি, আমরা কিন্তু তেল দাম বৃদ্ধি দিতে চাই। আমি মনে করি আগামী মাসের মধ্যে এবং আমি মনে করি পরিস্থিতিতে আমাদের কয়েকবারই সমন্বয় করতে হবে, সেই সমন্বয়টা কি যদি আরো তেলের দাম কমতে থাকে অবশ্যই আমরা সমন্বয় কে চায় এটা বৃদ্ধি করে জনজীবন অতিষ্ঠ করা, কেউ চায় না, জনগণের বাইরে কেউ না, এখানে যারা বসা আছে কেউ কি জনগণের বাইরে, কেউ না, সবাইকে খাদ্য কিনে খেতে হবে, সবাইকে পয়সা খরচ করতে হবে, এই কারণে কেউ চায় না একটা বিশেষ পরিস্থিতি এসে কারো পকেট ভারী হোক, কেউ চায় না, এটা জনমান্দব সরকার শেখ হাসিনা সরকার, এইটা লুটপাট করা বিএনপি জামাত জোট সরকার না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আছেন সাংবাদিক ভাইরা, বিশেষ করে এই ফোরামের যারা সদস্যবৃন্দ এবং যারা বিশেষজ্ঞরা আজকে আলোচনা করলেন,